আমরা স্বাধীন করেছি, আমরা বীরের জাত। সেখানে উনি ভারতে গিয়ে কেমন যেন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে যেন একটা সেলফি তুললো, এটা হচ্ছে যাদের কাউকে দাওয়াত না দেয়। বীরের দাওয়াতে গেলে এই যে মাঝখানে একটু একজনের সাথে পরিচিত হতে চায়, একজনের সাথে ডিসপ্লে করতে চায়, কথা বলতে চায়, সেইটা ভারতে করলো। পাশাপাশি একটা ছবি তুলে ওনার সেক্রেটারি বলল বিএনপির ঘুম হারাম, এবং বিএনপি এখন করবে কি, মহাসচিব বলবে কি, এরকম বলা টলার পরে আমরা দেখলাম যে এটাকে মানে যে ওই যে পাল্টি নাকি এটা পল্টি লয়। অতএব আগে বললো যা, পরবর্তীতে পল্টি নিল, অর্থাৎ যে থুতু ফেলে দিল সেইটা আবার আমাদের প্রধানমন্ত্রী মুখে নিয়ে সেইটাকে প্রচার করলো। এরপরে ইতিমধ্যে আমাদের অনেক জ্ঞানীগুণী এবং বাংলাদেশের একজন, যদি উনি আগে আওয়ামী লীগ পন্থী ছিল, এখনও আওয়ামী লীগ পন্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি চার পাঁচ দিন আগে ইউকে মানে টেবিল টক ইউকেতে গিয়ে বলেছিল যে এই শেখ হাসিনা থাকতেই একটা স্যাংশন দেবে, কারণ বাংলাদেশে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ বুঝতেছে না যে বিদেশিদের পলিসি, কূটনৈতিক পলিসি ভিন্ন, আপনাকে দাওয়াত খাওয়াবে, আপনাকে দেখা করবে, আপনাকে নৈশ বুঝে দাওয়াত দিবে, সেলফি তুলবে, সেটা ভিন্ন জিনিস। আপনারা দেখেছিলেন যে আপনার গাদ্দাফি তাকে সাত দিন আগে সেলফি তুলেছিল ওবামা, এই সাত দিন পরে উনি হাওয়া হয়ে গেছে নাই, অর্থাৎ এই বিদেশের পলিসি কিন্তু ভিন্ন। আপনার সেই স্যাংশনই দিল, এবং আমরা শুনেছি 300 লোকের নামে স্যাংশন হবে, তালিকাও করেছে, এবং এইটা সংখ্যা আরও বাড়তে পারে, 1000 হতে পারে। মূল কথা হচ্ছে যে উনি যাই যা বলুক, আপনারা জানেন যে আপনার নিউ ইয়র্ক টাইমস সেখানে স্পষ্ট বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই। এরপরে আপনারা দেখেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশন, একটি আমেরিকার জরিপ সংস্থা, তারা বাংলাদেশে জরিপ করে গেছে, 91% লোক বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। এর আগেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 90%-এর কথা বলেছিল, এর আগে প্রথম আলো একবার 81%-80%-এর কথা বলেছিল, কিন্তু এরা কর্ণপাত করে না। এরা মনে করতেছে জনগণকে বোকা বানাইতে চাচ্ছে, এই জনগণ এখন আর বোকা নাই, জনগণ সব বুঝে, কিন্তু আপনি গুম, খুন, হত্যা, নির্যাতন, দখল মামলা দিয়ে সকলের মুখ বন্ধ করে রেখেছিলেন, যখনই গাজীপুর নির্বাচনে একটা স্যাংশন দিয়েছে জনগণের সাহস বেড়েছে। এরপর আগামী দেশনায়ক তারেক রহমান যখনই বিভিন্ন জায়গায় সভা সমাবেশ দিয়েছে, মহানগরে মহানগরে দিয়েছে, জেলায় জেলায় দিয়েছে, উপজেলায় উপজেলায় দিয়েছে, ইউনিয়নে ইউনিয়নে দিয়েছে, তখন প্রত্যেকটা মানুষ সোচ্চার হয়েছে, ভয় ভেঙে গেছে। এরপর বিদেশিরাও যখন বিভিন্ন কথা বলতেছে তখন আরও ভয় ভেঙে গেছে। আপনারা জানেন যে এই ভারতের পার্শ্ববর্তী দেশ, ভারতের সংবাদ সংস্থা, অর্থাৎ এটা ভারতের সরকারি সেই সংবাদ সংস্থায় বলেছে এই তিন দিন আগে যে বাংলাদেশে গণতন্ত্র হচ্ছে আপনার লাইফ সাপোর্টে, এইটাও আপনাদের বন্ধু দেশ ভারত বলেছে। আপনাকে কেউ ক্ষমতায় রাখতে পারবে না। শেষমেশ গতকালকে হাস্যকর, গতকালকে উনি জাতিসংঘে ভাষণের দেওয়ার পরে উনি ভালো ভালো কথা জাতিসংঘে বলেছে, পরবর্তীতে সাংবাদিকদের এবং বলেছে যে আমাদের উপর ভিসা নীতি দিয়েছে, এই ভিসা নীতি কোনো বিষয় না, ভিসা নীতি আমাদের দেশের জনগণ আমরাও দিতে পারবো, এবং এই আপনার আমেরিকাতে তাদের বিরোধী দলকে তারা মূল্যায়ন করে না, এবং এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে ন্যায় বিচার নাই, সন্ত্রাসী কার্যকলাপ হয়। আবার উনি আবার একবার ওই থুতু গিলল, একবার ফেলায়, একবার উঠায়, একবার এইটা করলো, কিন্তু এইটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই মিথ্যাচার এটা ভালোভাবে মানুষ জানে। এবং আপনাকে আমি স্পষ্টভাবে বলি, আপনি যে 175 জন লোক পশ্চিমা, তারা কারা? তারা সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, এরকম 175 জন লোক যারা আপনাকে খোলা চিঠি দিয়েছিল যে আপনি শেখ হাসিনা দুইটি নির্বাচনে আপনার বৈধতা নাই, অর্থাৎ অবৈধভাবে আপনি আসেন, ওই দেশে ভদ্রতার খাতিরে আপনাকে মিথ্যুক বলে না, বলে আপনি অসত্য বলেছেন, তাই এই জন্য বলেছে যে বৈধতা নাই, আপনি অবৈধ, সেই সময়ই আপনার কানে নেওয়া উচিত ছিল। এখনও আপনাকে বলি বাংলাদেশের সম্মান রক্ষা করেন, কারো পা ধরে না, কাউকে এই সেলফি তুলে না, কাউকে আপনার তোয়াক্কা করে না, আপনি আসুন বাংলাদেশে এসে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকিয়ে রেখেছেন, তার কাছে ক্ষমা চান, এবং আপনি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন, নির্বাচন দেন, তাহলে আপনাকে জাতি মনে রাখবে যে আপনি যত বা যতই খারাপ কাজ করে থাকেন, যতই দুর্নীতিবাজ হন, যতই ভোট চোর হন, যতই আপনি এই সুশাসন না রাখেন, সুনীতি না রাখেন,
গণতন্ত্র না রাখেন ভোট অধিকার, তারপরও মনে করবে যে জনগণের স্বার্থে আপনি একটি ভালো কাজ করেছেন যে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনি একটি নির্বাচন দিয়েছেন, তাহলে আপনার দলের সেক্রেটারি যে বলে একদিনে আওয়ামী লীগ শেষ হবে, এই একদিনে শেষ হবে না। আপনার মাহবুবুল হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি বলে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের পিঠের চামড়া থাকবে না, আপনার কোনো কিছু চামড়া থাকবে। আপনার এই আইনমন্ত্রী বলে যে আমারও পালাইতে হইবে, সবাই পালাইতে হইবে, কারো পালাইতে হবে না, কোনো ভয় নাই, আপনি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন, তাহলেই জনগণ আপনাকে একটা ইতিহাসের পাথায় রেখে দেবে।